সাভারে ভবন ধসের 11তম দিনে উদ্ধার অব্যাহত আছে। এরই মধ্যে এ ঘটনার মৃতের সংখ্যা ছাড়িয়েছে 542 জন। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার আবুল কালাম আজাদ। উদ্ধার অভিযানের সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ ফালগুনি, আপনি যেমনটি বলছিলেন যে মৃতের সংখ্যা কিন্তু বাড়ছেই, এবং এই যে যে উদ্ধার অভিযান রানা প্লাজার ধ্বংসাবশেষের নিচ থেকে, সেই ধ্বংসাবশেষের নিচ থেকে কিন্তু এখনও অসংখ্য মৃতদেহ আমরা দেখছি যে উদ্ধার করা হচ্ছে। আমার আমার পেছনে যে জায়গাটি সেটি হচ্ছে রানা প্লাজার সামনের অংশ, এবং এটি ঢাকা আরিচা মহাসড়কের সঙ্গে লাগোয়া, এবং এর পেছনে যে জায়গাটি সেটি হচ্ছে রানা প্লাজার পেছনের যে জায়গাটি, যে যেখান থেকে সবচেয়ে বেশি মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। এবং এই মুহূর্তে আমি ওই পেছন দিক থেকে এখানে সামনে এসেছি, যেহেতু আমাদের এই পুরো যে লাইভের কভারেজটি সেটি পেছনে নেওয়া সম্ভব হচ্ছে না, যে কারণে আমরা দর্শকদের এই সামনের অংশটি দেখাতে পারছি এই মুহূর্তে। তো সেখানে আমরা দেখেছি যে আরও কয়েকটি মৃতদেহের সন্ধান পাওয়া গেছে, এবং খুবই যত্ন সহকারে সেগুলোকে উদ্ধারের কাজ চলছে। আর এই মুহূর্তে সামনের দিকের অংশে উদ্ধার কাজ আপাতত স্থগিত, কারণ হয়তো যে শিফট চেঞ্জ হয়েছে হয়তো যারা কাজ করছেন, এবং আমরা দেখছি যে তারা এখন আরেক শিফট এসে এই নতুন করে উদ্ধার কাজ শুরু করবেন। এবং এই নয়তলা ভবন রানা প্লাজার উপরের যে ছাদটি, সেই ছাদের অর্ধেকের মতো বা তারও কিছু কম কিন্তু আমরা দেখছি যে মানে নয়তলার ফ্লোরের যে ছাদের অংশ সেটি কেটে নেওয়া হয়েছে, কিন্তু তারপরও কিন্তু বিশাল ধ্বংসস্তূপ এখনও এখানে পড়ে আছে। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাথমিক মূল্যায়নে যেটি আমাদেরকে জানানো হয়েছিল যে এই ধ্বংসাবশেষের যে পরিমাণ সেটি প্রায় 7 থেকে 7,500 টনের সমান। এবং এই উদ্ধার কাজ এখনও অনেক ধীর গতিতে চলছে, কারণ আপনাদেরকে বারবারই কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এবং উদ্ধারকারী যিনি সমন্বয়ক, প্রধান সমন্বয়কারী নবম পদাতিক ডিভিশনের যিনি জিওসি মেজর জেনারেল হাসান সরোয়ারদী, তিনি বারবার একটি বিষয় পরিষ্কার করেছেন যে এই ধ্বংসাবশেষের ভেতর থেকে যে মৃতদেহগুলো আছে সেগুলোকে অক্ষত অবস্থায় যতটুকু দূর পারা যায় উদ্ধার করার জন্য এই পুরো অভিযানটি খুব সতর্কতার সঙ্গে তারা চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডান পাশের দিকে কিন্তু এখনও বুলডোজার, এক্সকেভেটর, ভারী ক্রেন, হাইড্রোলিক ক্রেন, হাইড্রোলিক ব্রেকার এবং হ্যামার ড্রিল সহ অত্যাধুনিক যন্ত্রপাতি কিন্তু এই উদ্ধার কাজের দ্বিতীয় পর্যায়ে ব্যবহার করা হচ্ছে। এবং এই দ্বিতীয় পর্যায়ের উদ্ধার অভিযানে অত্যাধুনিক যেসব প্রযুক্তি ব্যবহার করছে মৃতদেহ শনাক্তের জন্য, সেই শনাক্তকারী যন্ত্রগুলো দিয়ে আমরা দেখেছি যে প্রথমে সন্ধান করা হচ্ছে, তারপরে এই সন্ধানের পর যখন সেখানে কোনো মৃতদেহ মিলছে না বা নিশ্চিত হতে পারছেন উদ্ধারকারীরা যে সেখানে কোনো মৃতদেহ আসলে নেই, তখনই তারা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে সেখানে ছাদ বা বড় বড় স্ল্যাব কেটে কেটে ক্রেন দিয়ে নামিয়ে সেগুলোকে ট্রাকে করে নিয়ে ডাম্পিং করা হচ্ছে। আর যে বিষয়টি আপনাদের জানাতে চাই যে এখানে এখনও কিন্তু মানুষের ভিড় আছে, যারা এই ভবনে কাজ করতেন তাদের স্বজনরা আছেন, নিখোঁজ এখনও অনেকে আছেন, নিখোঁজের স্বজনরা এখানে ভিড় করেন প্রতিনিয়ত। সেই আজকে 11 দিন কিন্তু আমরা সবসময় দেখেছি যে তাদের একটি এখানে উপস্থিতি, এবং এই উপস্থিতিতে তাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে যে তারা এখনও অনেকে তাদের স্বজনদের খুঁজছেন, আবার অনেকে অনেক ধরনের তথ্য নিতে এখানে আসছেন। যেমন সকালে আমার সঙ্গে কয়েকজনের কথা হয়েছিল যারা এই ভবনে চাকরি করতেন, তাদের স্বজন, এবং তারা জানতে চাইছেন যে বিজিএমইয়ের পক্ষ থেকে বা এই গার্মেন্টসে যারা চাকরি করতো তাদের যে বেতন ভাতা গত মাসের, তাদের এপ্রিল মাসের বেতন ভাতাটি তারা কবে পাবেন, কোথা থেকে পাবেন। এবং এই তথ্যের যে এই তথ্যটি তারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন, এবং আমরা তথ্য কেন্দ্র থেকে এবং যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই যারা এখন পর্যন্ত এখানে অপেক্ষা করছেন তাদেরকে গাজীপুরে যে বিজিএমের কার্যালয়টি রয়েছে সেখানে গিয়ে তাদের নামের তালিকাভুক্তি করার জন্য অনুরোধ করা হচ্ছে, কারণ গাজীপুরে যে বিজিএমের ভবনটি রয়েছে সেখানে এই যারা এখানে কাজ করতেন তাদের তালিকা করা হচ্ছে, এবং সেই তালিকা ধরে তাদেরকে এই মাসের 7 তারিখের মধ্যেই কিন্তু তাদের বেতন ভাতা পরিশোধের একটি কথা বিজিএমের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এই উদ্ধার অভিযানের পুরো তদারকি করছে সেনাবাহিনী, আপনারা জানেন, এবং ফায়ার সার্ভিসের কর্মী এবং রেড ক্রিসেন্টের দক্ষ কর্মীরা এখানে কাজ করছেন। এবং আমরা শুরু থেকে যে অভিযানটি আপনাদেরকে দেখিয়ে এসেছি, যেখানে সাধারণ মানুষ অনেক ভালো ভূমিকা রেখেছিল পুরো উদ্ধার কাজে, কিন্তু এখন যে উদ্ধার অভিযান চলছে সেই অভিযানটি অনেক বেশি সূক্ষ্ম, এবং এখানে যন্ত্রপাতি এবং
অনেক ধরনের কারিগরি কাজ রয়েছে যেটি সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, সে কারণে কিন্তু এখানে সাধারণ মানুষকে আসতে দেওয়া হয়নি। এটি কিন্তু আমাদের পক্ষ আমাদের কাছে জানানো হয়েছে যারা উদ্ধার করছেন সেই উদ্ধারকারীদের পক্ষ থেকে। এবং মৃতের সংখ্যা এখনও অনেক আছে। আমরা দেখেছি যে এই ভবনের বিভিন্ন কোনাকাঞ্চিতে কিন্তু এখনও মৃতদেহ আটকে আছে, যেগুলোকে আসলে এই পুরো ভবনটি যখন ধীরে ধীরে সরিয়ে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এদেরকে উদ্ধার করা সম্ভব নয়। এবং আপনাদেরকে শুরুতেই যেটা জানিয়েছিলাম যে ভবনের পেছনের অংশে সেই অংশে কিন্তু মৃতদেহ মিলেছে এবং 5-7টি মৃতদেহ তারা সেখানে পেয়েছেন এবং সেই মৃতদেহগুলো উদ্ধারের জন্য তারা কাজ করে যাচ্ছেন। এবং এই উদ্ধার কাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু মৃতদেহগুলোকে যতটা সম্ভব অক্ষত অবস্থায় উদ্ধার করা। এবং এই মৃতদেহগুলোর মধ্যে যেমন মিলছে অজ্ঞাত পরিচয়ধারী, তেমনি কারো কারো পরিচয় কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে যার মৃতদেহটি উদ্ধার করা হয়েছে তার পরিচয় জানতে পেরেছিলাম। তার নাম তামান্না, তার বাড়ি হচ্ছে কুয়াকাটা। এবং এভাবে কিন্তু কারো আইডি কার্ড, কারো মোবাইল ফোনে এর নাম্বারে মোবাইল ফোন চালু করে এভাবে তার মৃতদেহগুলোর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এবং এই পুরো কাজটিতে কিন্তু আমি আবারও বলছি সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে যে মৃতদেহগুলোকে যতটা সম্ভব সম্মানজনকভাবে উদ্ধার করা এবং তাদের ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে যথাযথ কর্তৃপক্ষ অথবা তাদের স্বজনদের কাছে পৌঁছে দেয়া, যেন তার দাফন কাফন বা সৎকারের কাজটি সুন্দরভাবে সম্পন্ন করা যায়। তো ফাল্গুনী, আপনাকে আমরা এই পর্যন্ত এখন এই যে যে উদ্ধার কাজ তার তথ্যগুলো জানালাম এবং এই উদ্ধার কাজের পরবর্তী আরও যে তথ্য আমরা পাব সেই তথ্যগুলো নিশ্চয়ই আপনাকে আমরা জানাবো। এবং এখন পর্যন্ত আমরা এটুকু জানিয়ে ফিরে যাচ্ছি স্টুডিওতে।